হ্যাঁ, এটা রিদিমের গ্রাফটা, এখান থেকে হার্টবিটটা। এখানে হার্টবিট চেক করা সত্যি, আমি একটা কথা বলছি, মানে ভীষণ একটা স্যাটিসফ্যাকশন। সো হে গাইস, নতুন একটা ভিডিও। আর এই জিনিসটা আজকে অনেক রিসার্চ করার পরে পাওয়া গেছে, অনলাইন ডেলিভারি হয়েছে অ্যামাজন থেকে আজকেই। আর এটা কিন্তু খুব খুব দরকার পড়বে বলে আমি মনে করি। যারা এই স্টেজে আছো, যারা প্রেগনেন্সির মধ্যে আছো এবং যারা প্রেগনেন্সি জন্য চেষ্টা করছো, আমার মনে হয় তাদের জন্য এটা খুব দরকার পড়বে ইন ফিউচার। আর এটা আমাদের কেমন দরকার পড়বে সেটা কিছুদিন টেস্ট করার পরে এটার একটা ভিডিও আমি করব। এবং এটা কি জিনিস, কিভাবে পাবে, কোথা থেকে অর্ডার করবে, কত দাম পড়বে আর কিভাবে ইউজ করতে হবে, কোনো সাইড এফেক্ট আছে কিনা, এই ভিডিওটা পুরোটা দেখো, সব কিছু জানতে পারবে। তোমাদের সাথে যেটা শেয়ার করার জন্য আজকে মেনলি ভিডিওটা সেটা শেয়ার করব। অ্যান্ড জিনিসটা আমরা অলরেডি চেক করে নিয়েছি, তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করব। এটা সুজির ছবির সামনে রেখে দিয়েছো? হ্যাঁ, এই ছবি সুজির ছবিটা শেয়ার করেছি সবার সাথে। হ্যাঁ, ইনস্টাগ্রামে ছিল তো, আমাদের ইনস্টাগ্রামে শেয়ার করেছি। আচ্ছা, যাই হোক, এইটা তোমাদের সাথে আপাতত এখন শেয়ার করব। তোমরা কোন ভিডিওটাতে যেন আমি তোমাদেরকে বলেছিলাম, অ্যানামালি স্ক্যান, ইয়েস, অ্যানামালি স্ক্যান ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে হার্টবিটটা, বেবির হার্টবিটটা নিয়ে একটু সমস্যা, আমি মাঝে মাঝে ফিল করতে পারি না মুভমেন্টটা, বেবি মুভমেন্টটা, সেটার জন্য খুব ভয় লাগছিলো আমাদের। তো এরকম হয়েছিল যে দু চার দিন আমি ভালো করে ফিলই করতে পারিনি। অ্যান্ড তারপর ডক্টরকে ফোন করি, ফোন করার পর ডক্টর আমাদের বলেন যে ক্লিনিকে ভিজিট করতে। তো আমরা যথারীতি ক্লিনিকে ভিজিট করি, তো উনি, কৌশিক তোমাদের সাথে শেয়ার করছিল, উনি একটা মেশিন দিয়ে আমার বেবির হার্টবিটটা কিন্তু ওই সময় চেক করেন এবং এরকম বলেন যে বেবি নর্মাল আছে, কিন্তু বেবিরা মাঝে মাঝে কি হয় একটু রেস্ট মুডে চলে যায় আর কি, ওদেরও খুব ভয়ঙ্কর রেস্ট দরকার হয়, তো দু তিন দিন একটুখানি মুভমেন্টটা আসতে হয়ে যায়, তার জন্য ভয় পাওয়ার তেমন কিছু নেই। তাও উনি বলেন যে মুভমেন্টটা একটু কাউন্ট করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট সবার জন্যই। তাই জন্য মানে কৌশিক যখন ওই মেশিনটা দেখলো, মেশিনটা দেখার পর ও বাড়ি এসে ইন্টারনেটে চেক করতে থাকে, চেক করার পরে ও যেটা মানে বুঝতে পারে সেটা ও তোমাদের সাথে শেয়ার করবে। খুব ইম্পর্টেন্ট একটা কথা, আমি তার আগে এই মেশিনটাই আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এই যে এটা হচ্ছে ফেটাল ডপলার মেশিন। বাবা, রাস্তায় গাড়ি যাচ্ছে না এখন, আর এদিকে আওয়াজ হচ্ছে এমনি এমনি। তো যাই হোক, এই ডপলার মেশিনটা হচ্ছে এইটা, দেখো তোমরা, তোমরা এটা খুলেছিলাম, খুলে যে জিনিসটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে এটা একদম আলাদা করে এরকমভাবে রাখা ছিল। আর এটা দিয়ে এইটা ঢোকাতে একটু অসুবিধা হচ্ছে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল সাথে সেট করতে হচ্ছে, আর এখানে অন হচ্ছে, দেখো। তো এটা একটু অন হচ্ছে, এটা মাঝে মাঝে কি হচ্ছে, আমি দু তিনবার আমরা যখন ঢুকানোর চেষ্টা করছিলাম ঢুকছে, এটা কিন্তু এখানটা অন হয়ে আর কিছু দেখা যাচ্ছে না, তো সেটা একটু আমার মনে হলো ডিসপুট, বাট ঠিক আছে, এটা ঢুকে এখন ঠিক আছে, বুঝতে পারছো, এইভাবে আমরা হার্টবিটটা বুঝতে পারবো। তো তোমরা দেখতে পাবে এখানে স্পিকার আছে, স্পিকারটা দিয়ে কিন্তু এই মানে হার্টবিটটা শোনা যায়, এখানে সাউন্ডটা বাড়াবার আর কমাবার সুইচও আছে। এছাড়া এখানে যে জিনিসটা ভালো লাগলো সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার যারা জোরের সাউন্ড যদি কোনো সমস্যা হয় শুনতে, তার জন্য একটা হেডফোনের ব্যবস্থা আছে, আর ইউএসবি কেবিলও আছে, কেবিলটা দিয়েছে, ইউএসবি কেবিল আছে, চার্জ দেওয়া যাবে। আর বেসিক্যালি এটা চলছে এখন চার্জ দিয়ে নয়, এটা দুটো ব্যাটারির মাধ্যমে চলছে। এটা বন্ধ করে দিই, এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, দেখে নিয়েছি, এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। অ্যান্ড এখানে হার্টবিট চেক করা সত্যি, আমি একটা কথা বলছি, মানে ভীষণ একটা স্যাটিসফ্যাকশন, যে এত ভয়ের মধ্যেও একটা স্যাটিসফাই হওয়া যায় যে না ঠিক আছে সব কিছু, কারণ এখানে পুরো রিডিমটা দিয়ে দেয় আর পুরো ভালো এক্স্যাক্ট বোঝা যায়, এটা খুব ভালো একটা জিনিস, প্রচণ্ড স্বস্তি দিয়েছে আমাদেরকে। আর কৌশিক এটা কোথা থেকে নিয়েছে, কারণ বেসিক্যালি ওই এটাকে কিন্তু অর্ডার করেছে, অ্যান্ড পুরো একদম নেট থেকে সার্চ করে চেক করে দু তিন দিন ধরে পুরো একদম পড়াশোনা করে মেনলি এইটা অর্ডার করেছে, এবার ডাক্তারের সাথে কনসাল্টও করেছে এটা নিয়ে।
যাই হোক, ও তোমাদের সাথে এটা শেয়ার করবে, আমি মেশিনটা শেয়ার করে দিলাম আর হার্টবিটটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এটা রিদিমের গ্রাফটা এরকম ভাবেই আসতে থাকে, তো তোমরা এখান থেকে দেখতে পারবে। আর এখান থেকে হার্টবিটটা, ইভেন তুমি এটা হেডফোন দিয়ে তুমি অন্য কোনো ইকুইপমেন্টেও তুমি শুনতে পারবে। ফার্স্টে আমি এটা ভেবেছিলাম যে এটা একটা মেডিকেল ইকুইপমেন্ট, মানে আমি যখন ডাক্তারের কাছে দেখি তো আমার এটাই মনে হয়েছিল যে এটা ডাক্তাররাই ইউজ করে বা মেডিকেল মানে যারা পার্সন তাদের হয়তো এটা মানে তাদের কাছে থাকে। সেটা এক নম্বর যে মানে আমি ভেবেছিলাম এটা হয়তো মার্কেটে থাকবে না, বাট থ্যাংকস টু আওয়ার অনলাইন মার্কেট ফার্স্ট ক্রাই যে ওয়েবসাইটটা আছে সেখানেও আমি দেখেছি, এবং অ্যামাজন ফ্লিপকার্ট সব জায়গায় আমি দেখেছি। তো আমি ফার্স্টে আরেকটা কথা হচ্ছে ডাক্তার যেটা ইউজ করে না সেখানে কোনো ব্র্যান্ড নেম নেই, যেখানে আমি যেটা দিয়ে আমি সার্চ করবো সেটাও আমি পাইনি। তো লাস্ট আমি হার্ট বিট মেশিন বলে সার্চ করেছিলাম, তখন আমি পেয়েছি, এবং তারপর আমি অনেক মানে অনলাইন সার্চ করি যে এগুলো কেমন, এটার কোনো সাইড এফেক্ট আছে কি না সব থেকে বড়ো কথা, বাট সেগুলো মোটামুটি নেই, কোনো সাইড এফেক্ট নেই। আরেকটা কথা হচ্ছে এই জিনিসটা পেটের মধ্যে দিয়ে দেখতে হয়, আর এই স্ক্রিনটার মধ্যে প্রথম তো হার্টবিটটা কত আছে সেটা দেখা যায়, আর রিদমটাও চলে আসে, মানে গ্রাফ অনুযায়ী চলে আসে, তো দুটো জিনিস দেখা যায়। আর যখন আমরা ডাক্তারের কাছে দেখাই না, তো ডাক্তার পেটের মধ্যে একটা জেলের মতো দেয়, তারপরে এই জিনিসটা দেয়, এবং ওয়েবসাইটেও এটা মেনশন ছিল, এটা আমি অ্যামাজন দিয়ে কিনেছি, তো ওয়েবসাইটেও এটা মেনশন ছিল যে একটা জেলের ওপরে মানে জেলটা ফার্স্টে পেটের ওপরে দিয়ে পেটের মধ্যে মাখিয়ে নিয়ে একটু হালকা করে মাখিয়ে নিয়ে তারপরে এটা দিয়ে মানে হালকা প্রেস করতে হবে, খুবই হালকাভাবে প্রেস করবে, জোরে না, তাহলে যেখানে বাচ্চাটা আছে যেখানে তোমার বেবি আছে সেখানে যখন তুমি এই জিনিসটা ছোঁয়াচ্ছ তখন এখানে হার্টবিটটা আসে, অনেকটা স্টেথোস্কোপের মতোই, আইডিয়াটা স্টেথোস্কোপের মতোই। তো আমরা জানতাম না যে কোন জেল দিতে হয়, ঠিক আছে, তো আমি সেটা নিয়েও অনেক সার্চ করি যে জেল আমি কোন একটা জেল দেবো সেটার কোনো সাইড ইফেক্ট আছে কি না, বা জেল দিলে মানে কোন জেল দিলে এটা আসবে, এরকম কোনো স্পেসিফিক জেল দেওয়ার পরে কি এখানে আসবে। তো আমি যতটুকু দেখলাম যে মানে নর্মাল কোনো অয়েল দিলেও কিন্তু এটা চলে আসে, তো তার জন্য আমরা বায়ো অয়েলটা ইউজ করে, এমনিতেই অঙ্কিতা বায়ো অয়েল ইউজ করে, তো বায়ো অয়েলটা দিয়েই এটা আমরা মানে ইউজ করি এবং সেটা আসে। বাট আমি একটা কথা বলি যে এই টোটাল জিনিসটা দাম নিয়েছে 3000 টাকা, 2999 টাকা, যেটা 3000 টাকা বলাটাই চলে। বাট আমার মনে হয় এই অবস্থাতে মানুষের মেন্টালিটিটা ঠিকঠাক রাখাটাও সব থেকে বড়ো দরকারি জিনিস। তো অনেক সময় এরকম হয়েছে যে রাত্রেবেলা আমরা কথা বলছি এবং মেন টপিক হয়ে গেছে যে আজকে খুব একটা মুভমেন্ট হয়নি, তো এই জিনিসটাতে খুব ভয়ও থাকে, মানে নিজেদেরই ভয় লাগে যে কী হচ্ছে না হচ্ছে, কারণ আমি তো আর ওর কথা শুনতে পাচ্ছি না, ও যখন প্রেজেন্ট থাকবে একদম ফার্স্ট 2-3 মাস তখন হয়তো ওর অ্যাটলিস্ট মানে নাড়াচাড়া বা এক্সপ্রেশনে আমরা বুঝতে পারবো, ও কথা বলতে হয়তো পারবে না, কিন্তু এখন তো সেটাও আমরা দেখতে পাচ্ছি না, তো একটা মেন্টাল স্ট্রেস থেকে যায়। আর সেটার জন্য আমি ওকে মানে আমি ওকে অনেকবার বলেছিলাম যে এটা তুই কিনে নে, এটা তুই কিনে নে, তো ফার্স্টে থেকে ও বলছিল না 3000 টাকা দাম, তারপরে এই কটা দিন কেন আমি নেবো, বাট আমার মনে হয় যে না এটা লেগে যাবে, এখন মানে আফটার 1 or 2 weeks ও আমাকে যেটা ফিডব্যাক করেছে সেটা হচ্ছে এটা সত্যি খুব কাজে দিয়েছে, কারণ জেনারেলি যেটা ডাক্তার বলেছে যে 1-2 সপ্তাহ বা 10 দিনের মধ্যে একটা রেস্টিং পিরিয়ড থাকে বেবিদের জন্য, যেই টাইমে ওরা খুব একটা অ্যাক্টিভ হয় না, তো সেই সময় হতে পারে মুভমেন্টটা একটু কম, তো সেটা তো আর আমাকে বলে করবে না, অ্যাটলিস্ট এইটুকু আমরা স্ট্রেস ফ্রি থাকতে পারবো, তাই জন্য এটা কেনা, এবং আমি মনে করি এটা সবাই কিনতে পারো। আর হ্যাঁ, আমাদেরকে তো অনেক সাহায্য করেছে, তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমরা এরকম করেছিলে কি না, বা যারা অলরেডি মানে প্রেগনেন্ট হয়ে আছো তাদের জন্য তাদেরকেও আমরা বলতে পারি যে এই জিনিসটা তোমরা ট্রাই করতে পারো। কৌশিক যেটা যখন সার্চ করছিল আমাকে ফার্স্টেই বলেছিল যে এইটা ও দেখেছে, হিউজ মানে নেটে ভিডিও আছে,
প্রচুর মানুষ এটা অ্যাকচুয়ালি বাড়িতে ইউজ করে। হ্যাঁ, মানে এটা বাড়িতে ইউজ করার জন্যই অ্যাকচুয়ালি ব্যবহার হয়, আমরা হয়তো জানি না, অনেক কম লোক হয়তো জানে, হয়তো তুমি জানো কিন্তু তোমার পাশে যে থাকে তারা হয়তো জানে না। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি তো আমাদের কোনো আইডিয়াই ছিল না, এন্ড যখন ফার্স্ট টাইম এটা বাড়িতে আসে বা আরো অন্যদের দেখেছিলাম তারা বুঝলো ওদের কোনো আইডিয়া নেই। ইভেন আমরা আগে যে গাইনো ডাক্তারকে দেখাতাম সেই ডাক্তারের কাছেও কিন্তু এটা ছিল না। হ্যাঁ, উনি এটা ইউজ করতেন না। তো এরকমও হতে পারে, অনেক গাইনো ডাক্তার যদি ইউজ না করে তাহলে তো আমরাও জানতে পারবো না। তো যাই হোক, আমরা দেখলাম যে সত্যি এটা বাড়িতে মানুষ ইউজ করে না, ইউজ করাটা মেথডটা ভীষণ ইজি। হ্যাঁ, খুব ইজি। তো একটু স্ট্রেস রিলিফ পাওয়া যায় একদম, মানে অনেকটাই। তো যাই হোক, এরকম ভিডিও আরও আসবে, আমাদের সাথে থাকো, পাশে থাকো, আর আমাদেরকে একটু আশীর্বাদ করো, সব কিছু যেন ভালো হয়, আমাদের ভালোবাসা নিয়েও খুব ভালো থেকো সবাই। আজকের জন্য দুগ্গা দুগ্গা।